পায়ে গরম কিছু করে কেমন এমনি করে উঠে গেছে। আমাদেরকে প্রথমত আমি বলছিলাম এরকম ধরনের আগে ছিল আগ্রহ করছি, আমি ধর প্রথম প্রধান শিক্ষক দিতে যাই আমি তো স্যারের ছাত্র, আমি স্যারের সালাম করছি, তো অন্যান্য শিক্ষক আছে দিয়েছে, এতে করে কি হয়েছে স্যার মোট আছে কথা বলেছিলাম যে হেডমাস্টার আমার সালাম করছে, মানে আমি ছোট হয়েছি আমি বলছি এই কথা ওই আমার কিছু শব্দ রাস্তাঘাটে মাঝে শুনি দিতে কষ্ট আসে সেও কিন্তু কাইতেছে এই বাচ্চারা কোনো তেমন কোনো আরাম আছে বা কোনো মূল্য আছে অনেকেই অনেকভাবে বাঁচতেছে, আমরা তো সসম্মানে আত্মসম্মানে আত্মমাদের বাঁচতে পারছি, এইটা আমরা যে যেই পেশা করো এখানে সবাই এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার এই ভালো ভালো পেশা আমরা আমরা ছোট কাজ করতে পারি কিন্তু কাজ কাজটা যেন শান্তিময় হয় কাজটা যদি আমার জন্য আমার পরিবারের জন্য আনন্দ হয় এই জন্য এই সব সুস্থতা। ধন্যবাদ স্যারের জন্য একটা জোরে করে দাও স্যার, তারা সকল শিক্ষকের জন্য উপহার আনছে আজকে বিশ্ব এই শিক্ষক দিবস উপলক্ষে, সকল শিক্ষকের জন্য তারা একটা উপহার আনছে, তোমরা কয়েকজনে যারা গ্রুপে আছো তারা যায় স্যার হাতে তুলে দাও। আমি কেন বলছি আজকে তোমরা আমাদের আসলে সরকার সরকারি করো না, আর আমরা কোনো কিছু যেমন পাই না, আমরা চাচ্ছি তোমাদের শুধু ভালোবাসা তোমাদের সম্মান আর অন্য কিছু আমাদের উদ্দেশ্য নয়। তো আজকে এই শিক্ষক দিবসে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এই মহাত্ম উদ্দেশ্য আর উপহার এমন একটা জিনিস উপহার কি কোনো টাকা দিয়ে মূল্যায়ন করার একটা সম্পূর্ণ জিনিস উপহার এখানে 1,000 টাকার উপরে 1 কোটি টাকার উপলব্ধি, কারণ তুমি দিতে পারছো না দেওয়ার মনোভাব তোমাদের সৃষ্টি হয়েছে ওই দুটো তো পারে নাই, বা আমরা এরকম আসার জন্য প্রত্যেক রাস্তা নিই কয়েকজন যাও তোমাদের মধ্যে কালাম স্যার সাহায্য করেন তাদেরকে।